আমি সব সময় তৈরি থাকি, উদ্ধৃতি দেওয়ার সময় আমি তৈরি থাকি, সেজন্য বইগুলো টেবিলে নেই, নিচে আছে। আজকে উদ্ধৃতি দেওয়ার কথা না, প্রশ্নটার উত্তরে বলেছি, যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমার নাম সাফিয়া, আমি ইসলাম গ্রহণ করেছি। আমার প্রশ্নটা হলো, এই ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান চুজ ফর ইওর সেলফ গোপীনাথ আগরওয়ালের এই বইতে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেমন খ্রিস্টান আর হিন্দু ধর্ম, যে নন ভেজ খাবার নিষিদ্ধ, তাহলে আপনি অন্যরকম বলছেন কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ওই একই বইতে কিছু উদ্ধৃতি দেয়া আছে, সেখানে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থের উদ্ধৃতি, যেমন খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সেসব ধর্মে নাকি ননভেজ নিষিদ্ধ। তাহলে আমি কেমন করে বললাম যে কোনো প্রধান ধর্মই একথা বলেনি, সব ননভেজ খাবারই নিষিদ্ধ। আমি ইসলামিক দৃষ্টিকোণটা পরিষ্কার করেছি, তাদের ব্যাখ্যাটা ভুল, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি ভুল ব্যাখ্যা করেছেন। আমি একটা ব্যাপারে একমত, এমন কিছু কথা আছে যে কিছু সময়ে এমনকি ইসলামেও ননভেজ খাবার নিষিদ্ধ। যেমন পবিত্র কোরআনে সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হজের সময় তোমরা স্বীকার করো না, হজের পবিত্র জায়গার মধ্যে তোমরা স্বীকার করো না। যদি রমজান মাসে আপনারা রোজা রাখেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আপনি ননভেজ খাবার খাবেন না, ভেজ খাবারও খাবেন না, রোজা থাকার সময় ননভেজ খাবার খাবেন না। তার মানে এই না যে ননভেজ খাবার নিষিদ্ধ, নিষিদ্ধ শুধু সেই সময়কার জন্য। একইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ এমন কিছু উদ্ধৃতি আছে, রোজা থাকার সময় ননভেজ খাবার খেও না। আপনার প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে আমি এই বইটা পড়েছি, সেজন্য উত্তর দিতে পারছি। বইটাতে আছে, পবিত্র বাইবেলে উল্লেখ আছে, তোমরা মৃত পশু খাবে না। ওনারা ব্র্যাকেটে লিখেছেন মাংস, এটা বলা হয়নি, ওনাদের দেওয়া উদ্ধৃতিতে রেফারেন্সটা বলা হয়নি। আমি বিভিন্ন ধর্মের উপরে একজন ছাত্র, ডায়েট নিয়েও লেকচার দিই। ওনারা উদ্ধৃতি দিয়েছেন বুক অব লেভিটিকাস 17 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদ, এছাড়াও বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ, বলা হয়েছে তোমরা সেই পশুর মাংস খাবে না যে নিজে থেকেই মারা গেছে। মৃত পশুর মাংস নিষিদ্ধ, সব মাংস না, মৃত পশু। ওনার ব্র্যাকেটে লিখে দিয়েছেন মাংস, মৃত পশুর মাংস নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনও বলছে সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে, সূরা আনামের 145 নম্বর আয়াতে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে বলা হয়েছে, হারাম আলাইকুম মাইতাতা ওয়াদদামা ওয়াহালাম আলখিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়। কোথায় এটা অনুমোদিত? এরপরে দেখবেন বুক অব জেনেসিস 9 নম্বর অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে যে তারা তোমাদের ভয় পাবে, তোমাদের সমীহ করবে, এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি, আকাশের সব পাখি, এই পৃথিবীর সব জীবজন্তু, এছাড়াও নদী আর সাগরের সব মাছ তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এরপর জেনেসিস 9:3 অনুচ্ছেদ বলছে যে যেসব প্রাণী ভূমিতে বিচরণ করে এবং যারা জীবন্ত প্রাণী তোমরা তাদের খেতে পারো, এছাড়া শাকসবজিও খেতে পারবে। বুক অব ডিউটেরোনমিতে আছে 14 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে যে তোমরা খাদ্য হিসেবে তাদের মাংস আহার করো, যারা পানির নিচে থাকে, যাদের পাখনা ও আঁশ আছে তাদের তোমরা খেতে পারবে। ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদ বলছে যে তোমরা বৈধ সব পাখিদের মাংস আহার করবে। ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে যে তোমরা সব বৈধ পাখিদের মাংস আহার করবে, অনুমোদিত। এরপর আরো দেখবেন বুক অব হিব্রুজে আছে 5 নম্বর অধ্যায়ের 13 ও 14 অনুচ্ছেদে, যদি দুধ খাও তোমরা দুর্বল হয়ে পড়বে, যদি তোমরা মাংস খাও তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে। বাইবেলের কথা বলছে, আমি না। গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের উদ্ধৃতি দিচ্ছি, 41 থেকে 43 অনুচ্ছেদে আছে যে যীশু খ্রিস্ট উপরে ঘরে গেলেন আর বললেন তোমাদের কাছে খাওয়ার মতো মাংস আছে? তখন যীশুর শিষ্যরা তাকে এক টুকরো ঝলসানো মাছ আর মধু খেতে দিল, মাছ, তিনি শিষ্যদের সামনে সেটা খেলেন, যীশু খ্রিস্ট মাছ খেলেন। বুক অব রোমান্সে আছে 14 নম্বর অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে যারা সব ধরনের খাবার খেতে চায় তারা খেতে পারবে, খেতে পারবে, আর যারা দুর্বল তারা শুধু শাকসবজি খায়। তবে যারা সব কিছু খায় তারা অন্য মানুষদের উপহাস করবে না, আর যারা সব কিছু খায় না তারা অন্যদের সমালোচনা করবে না, এটা ঈশ্বরের আইন, হিন্দু ধর্মগ্রন্থ। আপনারা যদি মনুস্মৃতি পড়েন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা হয়েছে যে একজন মানুষ যে কোনো জীবিত প্রাণী খেতে পারে, এমনকি সে প্রতিদিনও
খেতে পারে। সৃষ্টিকর্তা কিছু প্রাণীকে বানিয়েছেন খাদক হিসেবে, আর কিছু খাদ্য হিসেবে। মনুরাইন মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদে বলা হয়েছে যে বলি দেয়া মাংস তোমরা খাও, এটা মহান সৃষ্টিকর্তার আইন। মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 42 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে যে দুইবার জন্ম নেয়া আমি সব সময় তৈরি থাকি, উদ্ধৃতি দেওয়ার সময় আমি তৈরি থাকি, সেজন্য বইগুলো টেবিলে নেই, নিচে আছে। আজকে উদ্ধৃতি দেওয়ার কথা না, প্রশ্নটার উত্তরে বলেছি, যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য আজকে এই বইগুলো নিচে রেখেছি, অন্য অনুষ্ঠানে বইগুলো টেবিলের উপরে থাকে, ওনারা আমাকে বাধ্য করেছেন তাই কথাগুলো বলছি, বিতর্কের নিয়ম মেনে বলছি। আমার কথা তো শেষ হয়নি, আমি তো 5 মিনিট সময় পাবো, আমার সময়। আমি দর্শকদের অনুরোধ করব বক্তাকে ডিস্টার্ব না করবেন না, আপনাকে এখন কে ডিস্টার্ব করছে দেখেন, আমি তো এখানে সময় দেয়া হলো, এভাবে সময় নষ্ট হয়, সময় শেষ হলে বক্তাকে আমি থামতে বলবো। কেন, কেউ বাধা দিলে তো আমার বেশি সময় পাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আরো আধা মিনিট সময় দেয়া হলো। এরপর মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে আছে, তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে 16 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর পরিচ্ছেদে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 85 নম্বর অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে, ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 86 অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে একই কথা আছে, তোমরা মাংস খেতে পারো। আর মহাভারত অনুশাসন পর্বে 88 অধ্যায়ে ভীষ্ম উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে, একথা মনুস্মৃতিতেও আছে 3 নম্বর অধ্যায়ের 266 থেকে 272 অনুচ্ছেদে। সেখানে উল্লেখ করা আছে যে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে যদি তোমরা শাকসবজি দাও তাহলে তারা মাত্র 1 মাস সন্তুষ্ট থাকবেন, যদি তোমরা মাছ দাও 2 মাস থাকবেন, যদি হরিণের মাংস উৎসর্গ করো 3 মাস থাকবেন, ভেড়ার মাংস দিলে 4 মাস থাকবেন, পাখির মাংস দিলে 5 মাস থাকবেন, ছাগলের মাংস দিলে 6 মাস থাকবেন, চিত্রাল হরিণের মাংস দিলে 7 মাস, কালো হরিণের মাংস দিলে 8 মাস, গরুর মাংস দিলে পুরো 1 বছর, ষাঁড়ের মাংস দিলে 12 বছর, আর যদি গন্ডার বা ছাগলের লাল মাংস দাও সারা জীবন সন্তুষ্ট থাকবেন। তাহলে যদি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান ঋগ্বেদের কথা অনুযায়ী আপনারা উৎসর্গ করবেন নন ভেজ লাল মাংস।